আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তাহলে আজ 28 জুলাই 2021 আজ যা নিউজ পাবলিশ হবো ইয়ান রোহিঙ্গার রাইটটি মতো পয়লা শুরু মধ্যে যা নিউজ এরিয়া ইয়ান দাসে ইন্ডিয়ার আসাম মাঝে 24 জন রোহিঙ্গা দ্বারা হচ্ছে 5 জন গোরা বংশ। ইন্ডিয়া আসামর আগরতলা রেলওয়ে স্টেশন মাঝে ট্রেন স্টেশনত রেল স্টেশনত মাঝে 24 জন রোহিঙ্গা দ্বারা হচ্ছে দেই তারা দুদিনের ভিতরে ইন্ডিয়ার রেলওয়ের দাসে পুলিশ অফিসার কলে দরিয়ে তারারে টেম্পোরালি তারারে দাসে হাজতত লগিয়ে তারারে পুলিশ কাস্টডি মধ্যে রেখে এর ভিতরে 9 জন 9 উইয়ার অ্যারেস্ট ফ্রম দ্য রেলওয়ে স্টেশন উত্তু 9 জন রেলওয়ে স্টেশন উত্তু দ্বারা হচ্ছে রবিবার দিন। তাহলে আর 15 জন দ্বারা হচ্ছে যে বাদরপুর স্টেশন ইন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট শনিবার দিন। তাহলে তারারে দরিয়রে তারারে আপাততে তারারে হড়ে রেখে তাহলে এড়ে শুক্রবার দিন 15 জন রোহিঙ্গা তারা 6 জন পয়েন্ট 6 জন মাইয়া পয়েন্ট 6 জন মরুতুয়া 3 মাইয়া বলে তারা তারা বুঝছে জিআরপি পার্সোনাল বাদরপুর দাসে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইতারারে ইতারা সাইল্ডে বর্ডার ক্রস করি বললা শিলচর আগরতলা ট্রেন স্টেশন উত্তু ইতারা বর্ডার ক্রস করি বলা সাথে এনবেলা টাইম তারা ধরা বুঝছে ইতারা তো হন পেপার নুয়েছিল হন তারা তো এনদিল্লা পরিচয় কিছু নুয়েছিল ইতারা ট্রাভেল করতে ফ্রম আলিগড় তু উত্তর প্রদেশ উন্তু তারা দাসে মানে এন্দিল্লা হামকল তুয়াই বলি হই রে এন্দিল্লা তারা দাসে বাংলাদেশের ইকা আজে তাই বললা আর অন্য মিকা যাই বললা এন্দিল্লা গরি রে তারা আছে এত টাইম এন্দিল্লা টাইম দ্বারা হুজেন হইয়ে। তাহলে এখন হতাইতে ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট দাসে তারা যা নাকি ইউনিভার্সাল ডিক্লারেশন তাহলে বিনা কনভেনশনের মাঝে তাহলে তারা বিনা কনভেনশনের মাঝে তারা সাইন গরণের বাজিও তারা দাসে তাহলে রিফিউজি স্ট্যাটাস তারা তো ফাইবর দাসে কানুনি থাকি বাজিও ইতারা রিফিউজি অকলর ওরে দাসে তারা এই কিসিমর কিসিমর জুলুম করে দেয় ইয়ান ডর ক্রাইম। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার মাঝে ইয়ান 1988 তাহলে উপজাতি বর্মার বুদ্ধিস্ট তাহলে যেত মাঝে সুশির বাফরে মারজিল হ্যাঁ তো সুশি পর্যন্ত ইন্ডিয়ার মাঝে রিফিউজি হিসাবে আসলাম লোল তাহলে ইন্দিল্লা বাংলাদেশের দাসে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও রিফিউজি আসলাম লোল হরে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া ইয়ে তারা অন্য অন্য কৌমরে অন্য অন্য জাতরে দাসে তারা রিফিউজি স্ট্যাটাস দিলিও রোহিঙ্গা রিফিউজি রে কেল্লা রিফিউজি স্ট্যাটাস নদের তারা কেল্লা দাসে রোহিঙ্গা রিফিউজি কলরে দাসে ডিটেনশন করে কনসেন্ট্রেশন ক্যাম্প রাখে তারার জেল মারের সাজাদের তারার মামলারে দাসে সুপ্রিম কোর্ট পর্যন্ত তুলে কেল্লা রোহিঙ্গা রিফিউজির উপরে এন্দিলা করি তারা দাসে নফরত হিংসা করে তুলে ইয়ানই দে ইনসানিয়তের হেলা পেকা ক্রাইম ইন্ডিয়ান গভর্নমেন্ট করে। তাহলে আর রিসেন্টলি ইয়ার মাঝে ইউএন এশিয়ার দেশে একখান দাসে রিফিউজি কলরের রেজিস্ট্রেশন করছে তেন্দলা একখান কার্ড ইয়ার মধ্যে তুললি তাহলে কার্ড ইয়ান মোতাবেক তাহলে ইন্ডিয়া ইন্ডিয়ার মাঝে আছে দি ইউএন এশিয়ার ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস তাহলে তারার তরফ তো রোহিঙ্গা রিফিউজি কলরের রেজিস্ট্রেশন করছে তাহলে রেজিস্ট্রেশন করে দে ইয়ার বাদিও রিফিউজির কার্ড থাকি বা দিয়ে যদি রোহিঙ্গা রিফিউজি অকলর ওরে যদি ইন্ডিয়ান গভর্নমেন্টে কোন মোদিমা দায়েরি করে দৌলে কোন কেস ফাইল করে দৌলে ইয়ান আনলফুল ইয়ান আনএক্সডেবল তাহলে ইয়ানের ফুললি কন্ডাম করা যা। তাহলে ইয়ার মাঝে যে একখান স্টেটমেন্ট ইয়ানের মাঝে দাসে ইন্ডিয়ান ইউএন এশিয়ার তো দাসে স্টেটমেন্টের মাঝে তারা তসমিদা 2021 আনলফুল অফিসারি রোহিঙ্গা মুসলমানের উপরে একতরফিয়া গড়িয়ে তাহলে রিসেন্টলি দিল্লি মাঝেও তোমরা দেখো এটা আছে উত্তর প্রদেশের দাসে
योगी गवर्नमेंट योगी आदित्यनाथ योगी टेररिस्ट हिंदुवादी टेररिस्ट योगी গভর্নমেন্টর দাসে তারা আইরে রোহিঙ্গা মুসলমান রেদে জাগারে দাসে যে বাসার কলা ছিল ইনারে ভাঙি দিয়ে তাহলে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কি সাথ দে তারা কি সাথ দে ইন্ডিয়ার মধ্যে এখন যেভাবে গভর্নমেন্ট আছে ই বললে তারা হিন্দু দাসে হিন্দু জমরে দাসে তারা দাসে কি করে দে ইনর দাসে বেজর ওরে হাম করে দে গভর্নমেন্ট তাহলে ইয়ার আগে যেহেতু গভর্নমেন্ট ছিল তাহলে তারা সিকুলারিজম তারা দাসে মাল্টি কালচার মাল্টি ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ার মাঝে দাসে সৎ সৎ দাসে জাতকল কৌমকল বেগুন হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ বলে হয়ে তারা দাসে বেগুনের এক নজরিয়া চাইতো কিন্তু এখন গভর্নমেন্টের জরিয়া ইন্ডিয়ার মাঝে এখন মুসলমানের দাসে সেফটি নাই এই হিসাবে রোহিঙ্গা মুসলমানের সেফটি নাই তাহলে এত লড়াই আনরে ফুলি কন্ডাম বুঝি ইন্ডিয়ান গভর্নমেন্ট আনুনি রোহিঙ্গা মুসলমান অসহায় মানুষরে আগে তোমারা যদি দিওরের ইন্ডিয়ার মাঝে অন্য অন্য কৌমরে অন্য অন্য জাতরে তোমারা যদি ইন্ডিয়া বাংলাদেশ তো যদি মলিয়ন মানুষরে মলিয়ন মলিয়ন মানুষরে যদি 1971 তোমাদের ওয়ার চলিল সিভিল ওয়ার বাংলাদেশের মধ্যে হল তেমনি মাঝে তোমারা জায়গা দিও তাইলে বর্মার 1988 দাসে যেবা রেভলিউশন হই অষ্টআশি দৌয়ার টাইমত তত তোমারা বর্মার মানুষরে দাসে জায়গা দিও অন্য কৌমরে বুড্ডু কলরে তাহলে এখন রোহিঙ্গা মুসলমানরে তোমারা দাসে জাগা নদী তারারে বলকে মতর মত টেলি ধর কাশ্মীরের মাঝে জঙ্গি হর দিল্লির মাঝে জঙ্গি হর হায়দ্রাবাদ মাঝে গুজবেটিয়া হর তৈলে কলিকাতার মাঝে হর তৈলে রোহিঙ্গা মুসলমান দাসে রোহিঙ্গা মুসলমান দাসে তোমারা তুয়েন দিল্লা নজরিয়া হরাব করি কাল্লা রোহিঙ্গা মুসলমান তো ফিসলাবিন মানুষ শান্তি ভজন করিয়া যে তারা ক্রাইম করে তারারে তোমারা সাজা দব কোনো অসুবিধা নাই ইন্ডিয়ার মাঝে যদি কোন রোহিঙ্গা কমে কোন ক্রাইম করে দৌড়ে কোন ক্রাইমের মধ্যে ইনভলভ হতে হইলে কোন স্মাগলিং মধ্যে ইনভলভ হতে হইলে কোন হিউম্যান ট্রাফিকার মধ্যে ইনভলভ আছে দৌলে তারা রে কানুনি সাজা দাদা দিবল আর পুরো রোহিঙ্গা কমে সা হসুরি করে সাজা দেকিন একজন হরাবি করে বলি পুরা রোহিঙ্গা কমর ওরে তোমার দাসে এখন অন্যায় করলে ইয়ান অবিচারী হতে হইলে ইয়ান দাস ইন্টারন্যাশনালি ক্রাইম তাহলে ইয়ানরে মানা নদেব ইয়ানোর ওরে ফুললে আর অ্যাওয়ারনেস করিও রে ইয়ানোর ওরে ফুললে ক্রিটিসাইজ করিও তো আর ইয়ানোর ওরে ফুললে জিন্দলা নাকি আর তো অ্যাক্টিভিটিস করা করে ই নারা করি বললাম পুরা কোশিস করে দিই তাহলে বর্মার ভিতরে রিসেন্টলি সলেদে মারামারি পিপল ডিফেন্স ফোর্স অদ্দ বর্মার মিলিটারি করলো তাহলে ইয়ান মধ্যে ফালম হব বেলিশ হদে জাগা ইয়ানত বর্মার মিলিটারি কলত তো হামলা করিও রে তাহলে আষ্টনারও বেশ মানুষ দাসে ফারাসারি নেলি দাগ হুজে তাহলে অধ্যক্ষনারও বেশ ফারাইলা কলত দাগ হুজে তাহলে কেলা যেত মাঝে মারামারি হইয়ে বর্মার মিলিটারি কলে বেশি হামলা করছে বেশি ডর হাতিয়ার কল ইউজ করছে ও তো হামলা করছে গর কল হুরাদের মারে লড়ার দরের বেশি মিলিটারি কল আইয়ে রে ফারা কলম মধ্যে জুলুম শুরু করে দিয়ে ইয়ানত জড়িয়ে আষ্ট পিপল ডিফেন্স ফোর্স আর সিআরপিএস সিডিএম তাহলে জেনারেল স্ট্রাইক করিয়া আর জেনারেশন জেড তাহলে ইউথ জেনারেশন অকল পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক জায়গা জায়গা মাঝে এন্দেলা ইউএসএ এন্দেলা ইউকে এন্দেলা ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাজে দাসে জাপান এন্দেলা জাগা কল তারা দাসে প্রটেস্ট তারা দাসে কনসার্ট কল জিনোরে দাসে ইন্টারন্যাশনালি অ্যাওয়ারনেস হলে ডক্টর শাহ সারে দাসে চিফ গেস্ট হিসাবে তাহলে আমেরিকাত আছে যে সিডিএম কলে কনসার্ট তাহলে স্পিকার হিসাবে চিফ গেস্ট হিসাবে ডক্টর শাহ সারে ডাকি তাহলে ইউথ জেনারেশন কল তারা দাসে এন্দেলা কনসার্ট করি ওরে পয়সা কল কালেকশন করে ঠিয়া পয়সা কল তুলে বর্মা টেরেস্টর খতম করি বললা তাহলে দেশর বিদেশর সাপোর্ট কল তারা দাসে ফুললি এন্দেলা হেল্প সার তাহলে এখন বর্মার ইউথ কল বর্মার জেনারেশন জেড বর্মার পাবলিক কল তারা মরিলইও তারা দাসে ফিসা হড়ইয়া ন মিলিটারি খতম করইয়া এই হিসাবে তারার হিম্মত ব্রেভারি জরিয়া তকবল মাঝে বর্মা দাসে পাবলিক গভর্নমেন্ট আইব মিলিটারি গভর্নমেন্টরে খতম করিব তাহলে পাবলিকর যে কান তারার ব্রেভারি হিম্মত আত্মবিশ্বাস লই কনফিডেন্স বিল্ডিং হতে ট্রাস্ট বিল্ডিং পাবলিকর কান দাসে বিশ্বাস আনি ভেজে দে ইয়ান জরিয়া দাসে আজ ইন্টারন্যাশনাল কমিউনিটি তাহলে বেগুনে সাপোর্ট করে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পাবলিক গভর্নমেন্ট পাবলিক করে তাহলে তারা এত লজ্জা দেশের মধ্যে এতদিন পর্যন্ত সেন্ডাফিয়া গড়ি যে
তাহলে ফুল হামাকল গড়ি যায় পারে, তাহলে তারা অলরেডি গড়ি যার। তাহলে ওয়ান্ডি আর চেয়ারম্যান আমেরিকার দাসে, তাহলে ডিপুটি সেক্রেটারি অফ স্টেট আমেরিকার দুই নম্বর গা আসিয়াংর ভিজিট করে, ভিজিট করে দেড় ভিতরে চাইনার মাঝে, চাইনার দাসে ফরেন মিনিস্টার ওয়াং ইলে ইয়ে দাসে চীনার মাঝে বসে দেড় ভিতরে, তাইলে এশিয়ার হিউম্যান রাইটের ওরে দাসে ডিসকাস করছে, তাইলে রিসেন্টলি সলেদ দে হালত কল, তাইলে বার্মাত সলেদ দে হালতর ওরে বার্মা মাঝে সই ডেমোক্রেসি আইবার লা আমেরিকা ফুললে হাম করের, তাইলে আমেরিকা ইয়ে হই দিকে এ জাইন করিব করক বার্মা হতে ইয়ান মাঝে পাবলিকর ফুঁতি আরা আসি পাবলিকর সাপোর্ট মাঝে আসি যে দিন পর্যন্ত সই ডেমোক্রেসি ফিরি নু হইয়ে এতদিন পর্যন্ত আমেরিকা হত দেবা বার্মার পাবলিকর সাপোর্ট করে যাইব হেন দিল্লা সিনাম মাঝে হিউম্যান রাইট ভাইলেশন করে দে ইনরেও তাহলে পাবলিকর হিউম্যান রাইট ভাইলেশন ন হন যে তারা জুলুম করে আছে ক্রাইম করে আছে তারা রে সাজা দিবল আমেরিকা ফুললি থইয়ার বলিও রে। তাহলে ওয়ান্ডি আর শারমেন যেবা আছে এবার তরফ তো ডাইরেক্টলি দাসে ফরেন মিনিস্টার ওয়াং ইরে দাসে ইয়াং ক্লিয়ার করে খোঁজ হাইয়ে।